রশিদ খান নেই, স্পিনারদের জন্য উইকেটেও খুব বেশি কিছু থাকবে না। তারপরও বাংলাদেশকে হারানোর হুঙ্কার দিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। লেগ স্পিনার ইজহারুল হক নাভিদকে দেখছেন ভবিষ্যতের তারকা হিসেবে। এদিন বৃষ্টিতে বাধাগ্রস্ত আফগানদের অনুশীলন। এক্সপেকটেশন ইজ হাই, উই আর হিয়ার টু প্লে গুড ক্রিকেট এন্ড ওয়ান্ট টু উইন দ্য গেম। অহংকার নাকি আত্মবিশ্বাস, যেটাই হোক, হাশমতুল্লাহ শাহিদের অবয়বে এখনো যেন 2019-এর প্রতিচ্ছবি। চার বছর আগের মুহূর্ত আবারও ফিরিয়ে আনতে চায় টেস্টের নবীন দেশটি। তবে এবার আফগানদের পরিকল্পনায় বড় বাধা মিরপুরের উইকেট। স্পিন ফাঁদ ভুলে সুইমিং ট্র্যাকের পথে হেঁটেছে বিসিবি। তাতে হতাশ নন, বরং চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আফগান অধিনায়ক। উইকেট দেখেছি, যথেষ্ট সবুজ, বোঝাই যাচ্ছে সুইমিং ট্র্যাক। তবে আমাদের দলে বেশ কিছু কোয়ালিটি পেসার আছে, স্পিনারদেরও এ ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা আছে। আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বাংলাদেশ দলে যেমন সাকিব আল হাসান নেই, আফগানিস্তানও তাদের সেরা তারকাকে ছাড়াই এসেছে। রশিদ খানকে মিস করলেও অন্য স্পিনারদের উপর বিশ্বাস হাশমতুল্লাহর। Rashid is one of the main bowler in our team. রশিদ খান নেই, এটা বড় শূন্যতা। ও আমাদের মেইন বোলার, তবে বিকল্প আছে, যারা সুযোগ পেয়েছে তারা ভালো পারফর্ম করবে। They will perform well for us. ক্যাপ্টেনের আত্মবিশ্বাসের মূলে লেগ স্পিনার ইজহারুল হক নাভিদ। 19 বছর বয়সী এই তরুণকে আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখেন হাশমতুল্লাহ শাহিদি। সেই বয়সে বিগ ব্যাশ খেলেছে, বয়স ভিত্তিক দলে দারুণ পারফর্ম করেছে। সে আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা হবে। ঢাকায় আসার পর দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে হাশমতুল্লাহর দল। তবে বৃষ্টির বাধায় দেড় ঘন্টার বেশি ঘাম ঝরাতে পারেনি সফরকারীরা। তবে অনুশীলনের প্রায় পুরোটা সময় পেসারদের বিপক্ষে ব্যাটিং সেশন করেছে আফগানিস্তান। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।